জিদ্দা এক নাগারে করে গিয়েছে কমার্শিয়াল সিনেমা বলে আজকে তাই অঙ্কুশ, ইয়শ বা দেবদা সেই সুযোগটা পাচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার, আমি মানে এই এই কমেন্টসটা প্রচুরবার পাচ্ছিলাম জিদ্দার ফ্যান্সদের তরফ থেকে, যে জিদ্দার ফ্যান্সরা বারবার বারবার বলে যাচ্ছিলো যে আজকে রাবণ বলো, চেঙ্গিস বলো, বা সেটা তোমার মানুষ বলো, বা সেটা সেই সময় বাজি বলো, জিদ্দা এক নাগারে একই একাগ্রতায় কমার্শিয়াল ছবি করে যাচ্ছেন, নিজের মতন করে চেষ্টা করে যাচ্ছেন বাংলা, গোটা বাংলা যেখানে অন্য ধারার ছবিতে মেতে উঠেছিল, এবং সেই সময় কমার্শিয়াল ছবি করার কোনো জায়গাটাই ছিল না। সেখানে ভালো ছবি খারাপ ছবির প্রশ্নে যাচ্ছি না, জিদ্দা একা কমার্শিয়াল ছবি করে যাচ্ছিল। তাহলে জিদ্দাই পথপ্রদর্শক দেবদা বা অঙ্কুশদা বা ইয়শদা, এদের এদের পথপ্রদর্শক? আমার এটা মনে মানে এটা এটা ভীষণভাবে মাথায় খোঁচাচ্ছিল আর কি, সবাই বলছিল, এবং প্রত্যেকটা জিত ফ্যান্স এটাকে নিয়ে আমাকে ভিডিও বানাতে বলে যে প্লিজ এটা নিয়ে কথা বলো, এটা নিয়ে কেন কথা বলছো না। বলে রাখি, দেবদা মেন স্ট্রিম ছবি মানে বেশ মানে বিগেস্ট সুপারস্টার ছিল বক্স অফিসে, তার মেন স্ট্রিমের বক্স অফিসটাই যা মারাত্মক ছিল, এটা ভয়াবহ। তাকে পিছন ফিরে তাকাতে হয়নি 2007 থেকে 2011 বা 13 এরকম সাল অবধি হিউজ 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 সব ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিয়ে গিয়েছেন। তাই আমি ফার্স্টে দেবদার কথা বলে দিই, যে দেবদা পথপ্রদর্শক বা জিদ্দা না করলে দেবদা করতে পারতেন না, এমনটা দেবদার জন্যে প্রযোজ্য নয়। ঠিক আছে, আমি অনেস্টলি স্পিকিং এই কথাটা বলছি, এটাতে দেব ভার্সাস জিত করছি না, আমি শুধু এটা বলছি যে এটা দেবদার জন্য এই কথাটা বা এই উক্তিটা প্রযোজ্য নয়। এই উক্তিটা প্রযোজ্য হতে পারে অঙ্কুশদা এবং ইয়শদার জন্যে, আমি সেই বিষয়টাতে আসছি, বা বাকি বনি বা যেই হোক বাংলাতে যে কেউ পারিহা হচ্ছে হচ্ছে সেটার জন্য প্রযোজ্য। কেন বলছি, আস্তে আস্তে বলছি সেই কথাটা। প্রথমত বলি, দেবদার বাজেট রয়েছে, দেবদার কাছে না আজকে এমন এমন বাজেট রয়েছে যে সে আজকে মানে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসতে পারে, প্রচুর অর্থ সে একটা সিনেমাতে বিনিয়োগ করতে পারে, কারণ তার সেই বক্স অফিস কালেকশনটাও তার হাতে রয়েছে, তার হিউজ বক্স অফিস। প্রত্যেকটা ছবির ক্ষেত্রে দেখতে পাই প্রজাপতির মতন ছবিতে 10 কোটি টাকার মানে 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন, এবং তারপরে তার যে কোনো ছবি যদি আমরা দেখে নিই প্রত্যেকটা ছবি বক্স অফিসে সাকসেসফুল। তো সে একজন বিশাল বড় সাকসেসফুল সুপারস্টার দেবদা। সে খাদান করবে ডিসাইড করেছে, সে কিন্তু আজ করেনি, 2 বছর আগে থেকে ডিসাইড করছে। সে কী বলছে, শুধু নাচ গান অ্যাকশন রোম্যান্স এগুলোই আমাকে আজকে দিনে এক্সাইট করে না, আমাকে এইটা এক্সাইট করে যে ভালো গল্প থাকতে হবে, ভালো কন্টেন্ট থাকতে হবে। তো সে এতদিন ধরে ভালো কন্টেন্ট খুঁজে পাচ্ছিল না, তাই জন্য সে করছিল না, না রাদার সে ভয় করছিল না, এ করছিল না, এইসব ধরনের কথা না ভাই, পাচ্ছিল না তাই করছিল না। অনেস্টলি স্পিকিং, ভালো কন্টেন্ট পেলে সে করবেই, এটা সে আমরা আমরা সবাই জানি। এবং তার যদি অ্যাপ্রোচটা দেখি আমরা, সেই অ্যাপ্রোচটা 2023-এর অ্যাপ্রোচটা যদি খুব ভালো করে দেখো দেবদার ক্ষেত্রে, বা ব্যোমকেশের অ্যাপ্রোচটা কিন্তু মেন স্ট্রিম, বাঘা যতীনের তো ফুল অন অ্যাকশন, এবং ইয়েতে তো মানে অ্যাকশন বলতে বড় বড় অ্যাকশন সিনস রয়েছে বড় বড়, এবং তার সঙ্গে তোমার যদি প্রধানও দেখো সেখানে ওরকম একটা মানে পলিটিক্যাল ড্রামার ভিতরেও কিন্তু অ্যাকশন পোর্শনটাকে ইনপুট করা আছে, যে কারণে দেবদাকে আমি এই লিস্ট থেকে বাদ দিলাম, কারণ দেবদা আমার মনে হয় যে জিদ্দার জন্যে করতে পারছে বা এমনটা নয়। এবার এটা কিন্তু খুব সত্যি কথা যে দেবদার কাছে বাজেট রয়েছে, সে 6 কোটি 7 কোটি 8 কোটি 10 কোটি দিয়েও একটা ছবি বানাতে পারে, সেই বাজেটটা দেবদার কাছে রয়েছে, মানে সেটা সে আর্ন করেছে, এটা এটা তো মানতে হবে। এবং আজকে দেবদা যদি কোনো ছবি করবে বলে, এই যে সুরিন্দর ফিল্মসকে দেখলাম আমরা কোলাবরেট করে গেল দেবদার সাথে, এটা দেবদার দেবদার একটা বিশাল পাওয়ার, হাতের ধরা পাওয়ার। আমি যদি অপরদিকে বলি অঙ্কুশদা এবং ইয়শদার কথা বা অঙ্কুশদার কথা, তাদের ক্ষেত্রে অসুবিধাটা কি, বা পারিয়া যখন হচ্ছে আজকে যখন তোমার বিক্রম চ্যাটার্জি করছে বা এদের, এই যে একটা বুলেটের না প্রচুর দাম, মানে যেভাবে এই বুলেট কেনা হয়, এই যে রক্ত বেরোয় পুরো বিষয়টা, এই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা, এই যে বাংলায় অ্যাকশন ডিজাইনার নেই মানে অ্যাকশন ডিরেক্টর নেই কোনো, তাদেরকে বাইরে থেকে হায়ার করা। দেখো বাঘা যতীনের সময় কিন্তু চেন্নাই এক্সপ্রেসের অ্যাকশন ডিরেক্টর মানে এসেছিল, সেইটা আনার যে ক্ষমতাটা সেটা দেবদার ক্ষেত্রে রয়েছে, জিদ্দার রয়েছে, এবার বাকিদের কতটা রয়েছে সেইটা দেখতে হবে। যে আমাদের বাংলায় যত এই ধরনের ছবি তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, জিদ্দা তো অবশ্যই পথপ্রদর্শক, তবে জুনিয়র যারা রয়েছে তাদের জন্যে হিউজভাবে পথপ্রদর্শক, কারণ এ ধরনের ছবি বাংলায় যত তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, অ্যাক্টর ডিরেক্টরস সেগুলো সমস্ত সব এ ধরনের ছবির যারা রয়েছে তারা সব মরে যাচ্ছে, এবং বিশেষ করে টেকনিশিয়ানস, যাদের ছাড়া এ ধরনের ছবি তৈরি হওয়া অসম্ভব। ধরো যে লোকটা রোপ বেঁধে দেয় এবং রোপ দিয়ে পুরো অ্যাকশনটা হয়, সেইটা পুরো বন্ধ হয়ে গেল। ধরো কেউ এখানকার যে মানে এখানে যারা মেকআপ আর্টিস্ট বা অ্যাকশন কোরিওগ্রাফি করে বা যারা ডান্স কোরিওগ্রাফার, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র সব উঠে যাচ্ছে ধরো বাংলা থেকে, এমতো অবস্থায় বাইরে থেকে হায়ার করে আনার ক্ষমতা, আবারও বলছি, দেবদার রয়েছে, জিদ্দার রয়েছে, কিন্তু বাকি যারা ছোটো 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 মানুষজনের রয়েছে তাদের কি রয়েছে?
তাই এদের কিন্তু পথপ্রদর্শক জিদ্দা। কারণ জিদ্দা যদি না করতেন বা না বাঁচিয়ে রাখতেন এই ইন্ডাস্ট্রি, যাতে জিদ্দা কিন্তু সত্যি কথা এটা মানতে হবে যে জিদ্দা কিন্তু অনেকের অন্য সংস্থান করেন, মানে এমন অনেক মানুষ আছে যারা জিদ্দা না থাকলে হয়তো খেয়ে পড়ে বাঁচতে পারতেন না। এটা এটা সত্যি কথা। কেন বলছি, কারণ আজকে তুমি চিন্তা করো না, জিদ্দার রাবণে তুমি যে যে জুনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখছো যারা জিদ্দার সাথে ফাইট করছে, সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তুমি আর কোথাও কোনো দিন দেখতে পাও পাও না কিন্তু। কেন পাও না বলো তো? কারণ ও ধরনের ছবি তো তৈরি হয় না। চেঙ্গিজের ক্ষেত্রেও সেম সিমিলার। চেঙ্গিজের ক্ষেত্রে প্রচুর সিরিয়াল আর্টিস্ট ছোটোখাটো তাদেরকে আমরা চেঙ্গিজের ভিতরে উঠে আসা দেখলাম, অত বড় একটা ছবি আর কোথাও তাদেরকে দেখতে পেলে? পেলে না কিন্তু। কেন পেলে না বলো তো? কারণ ওই ধরনের ছবি, এই যে অ্যান্ড্রিউ চরিত্রটা, ওই ওই চরিত্রটার মতন আরেকটা মানে ওই চরিত্রটার মতন একটা অত বড় একজন অ্যাক্টর, অত বড় একজন সাবলীল অভিনেতা, তাকে আরেকটা অ্যান্ড্রিউর মতন চরিত্র দেওয়া হলো না বাংলা ইন্ডাস্ট্রিতে, তাকে একটা মারাত্মক কিছু চরিত্র দেওয়া হলো না বাংলা ইন্ডাস্ট্রিতে। কেন বলো তো? কারণ ও ধরনের ছবিই তো তৈরি হওয়া বন্ধ হয়ে গিয়েছে। তো এদের জন্য আলটিমেটলি পথপ্রদর্শক জিদ্দা আমার মনে হয়। এবং জিদ্দা সত্যি অঙ্কুশদা যে আজকে এই যে বড় ম্যামথ জিনিসপত্রগুলো করতে পারছে, অঙ্কুশদাও বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টর নিয়ে এসে কাজ করছে, আজকে ইয়াস যে মেন্টাল ছবিটা করতে পারছে, আজকে যে পারিহা ছবিটা বাংলায় তৈরি হচ্ছে, এই ছবিগুলো তৈরি হওয়ার জন্য বাংলায় ইনফ্রাস্ট্রাকচারটা তো থাকা প্রয়োজন। যে বাংলায় অ্যাকশন ছবি হবে তার জন্য একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার, সব তো বাইরে থেকে নিয়ে আসা যায় না, বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু থাকা প্রয়োজন। এইটা কিন্তু জিদ্দা তৈরি করে রেখে দিয়েছেন, এই মার্কেটটাকে জিদ্দা একা যেহেতু করে যাচ্ছেন করে যাচ্ছেন, তাই একটু হলেও মানে ওই বলে না যে একদম মরা মরা অবস্থাতে রইলেও কিন্তু রয়েছে, এটা জিদ্দার জন্যই একমাত্র যে মানুষটা করে গিয়েছে। এবার যদি আমি সিনেমার কথায় আসি, যে একটা মানুষ কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে শুধু সেটা দেখে কেউ মোটিভেট হবে, সেটার দিক দিয়ে আমি যদি বলি, তাহলে দেবদাকে কিন্তু সেইটা বলতে হবে যে হ্যাঁ ভাই, দেবদা সেই দিক থেকে মোটিভেট হওয়ার জায়গা রাখে। ভাই জিদ্দা এক নাগারে কমার্শিয়াল ছবি করে গেছে, গোটা বছর জুড়ে করে গিয়েছে, মানে ফেল হয়েছে তারপরেও করে গিয়েছে, পরের পর পর করে গিয়েছে, কিন্তু সেটা থেকে কিন্তু শেখার আছে যে দেবদা কিন্তু সেই সেই সময় সেই ইয়েতে অন্য রকমের ছবি করছে এ করছে, বাট সেই জায়গায় জিদ্দা কিন্তু এক নাগারে কমার্শিয়াল ছবি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, যা হোক মানে রেজাল্ট যা খুশি হোক। যেটার আজকে কিন্তু একটা বড় উদাহরণ হচ্ছে দেবদারও কোথাও গিয়ে মনে হবে যে না একা কেন জিদ্দা করবে, একা কেন এটা এটা এইটা কিন্তু একটা মিলিত সংযোগ। এবছরটা দেখো 2024টা দেখো মোস্ট মানে কী বলবো হাইপড ইয়ার, কারণ প্রচুর 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 ছবি আছে, যেরকম খাদান বলি, বুমেরাং বলি, অঙ্কুশের মির্জা বলি, তারপরে মেন্টাল বলি, তারপরে পরিয়া বলি, প্রচুর ছবি রয়েছে আমাদের বাংলা থেকে, প্রচুর ছবি রয়েছে যে ছবিগুলো দেবদার টেক্কা বলি, সব ছবিতে কিন্তু মেন স্ট্রিম পটবয়লার এলিমেন্টস ব্যবহার করা হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্স রাখা হচ্ছে। তো এগুলো তুমি বলো 2023 কটা ছবি তুমি খুঁজে পাবে? তুমি বড় ছবির লিস্টে তুমি 2023 কাকে কাকে রাখবে? মানুষ, চেঙ্গিজ আর বাঘা যতীন, এর বাইরে তো তুমি সেরকম বড় কোনো ছবিকে বলতে পারবে না যেটা, কিন্তু তুমি দেবদার টেক্কাকে কিন্তু একটা মেনস্ট্রিম ছবি হিসেবে রাখতে পারবে। তো এই যে সংখ্যাটা না, এটা সংখ্যাটা না দীর্ঘ সময় জুড়ে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার কিন্তু একমাত্র কারণ একটা মানুষ মাটি কামড়ে পড়েছিল এই ছবিটাকে নিয়ে, সেটা জিদ্দা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জিদ্দা করে গিয়েছেন, এক নাগারে করে গিয়েছেন বলে আজকে সেই আমি বলবো না যে সেই লাভের গুড়টা এরা খাচ্ছে বা এই সেই এসব ধরনের কথা বলবো না, তবে এতটুকু আমি বলতে পারি যে দেবদা বা অঙ্কুশদা বা যারা রয়েছেন বাকিরা প্রত্যেকে কিন্তু অ্যাটলিস্ট একটা মোটিভেশন পাচ্ছে। হ্যাঁ দেবদার ক্ষমতা আছে, অর্থ রয়েছে, সে বাইরে থেকে জিনিসপত্র বেশি নিয়ে আসতে পারবে, আরও বড় স্কেলে ছবি করতে পারবে, সেটা বাকিদের নেই, সেটা মানতে হবে। তো বাকি যে গোটা কমার্শিয়াল যে ইন্ডাস্ট্রি, বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির ভিত বা কী বলবো মেরুদণ্ড যদি কেউ হয়ে থাকে, সেটা টলিউড কিং সুপারস্টার জিৎ। এবং সত্যি কথা বলতে কি, জিদ্দা এটা ধরে রাখতে পেরেছেন বলেই না উনি সুপারস্টার জিৎ, এটা তো মানতে হবে। উনি টলিউড কিং তো এমনি এমনি বলা হয় না, কারণ রাজা সবসময় একই গতের ভিতরে যায় না, রাজা রাজাই হয়, সে নিজে একটা সেট করে একটা জিনিস, তারপরে সেটাকে নিয়ে পরবর্তীকালে সবাই সেটাকে নিয়ে ট্রেন্ডসে গা ভাসায়, সেই জিনিসটা কিন্তু জিদ্দা একমাত্র। যে আজকে বাংলায় কমার্শিয়াল ছবি চলছে না বলে বা এনস্ট্রিম ছবি চলে না বলে, ওটাই এখন সবথেকে বড় অববিট ছবি, এক্সপেরিমেন্টাল ছবি হয়ে গিয়েছে বলে আমি করবো না সে ধরনের ছবি, এটা কিন্তু জিদ্দা করেন না। এবং বিশেষ করে গ্রাসরুট এন্টারটেনমেন্টে, সেটা অমিত চুমরানি হোক, সেটা গোপাল দা হোক, প্রত্যেকের কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকে কিন্তু একটা জিনিস বলে যে আমরা মেনস্ট্রিম ছবিতে বিলিভ করি, যাই হয়ে যাক মেনস্ট্রিম ছবিই করে যাবো কন্টিনিউয়াসলি। তো দিস ইজ মানে এই কারণে কিন্তু আরও বেশি করে মানে জিদ্দাকে বলতে হয় যে হ্যাঁ জিদ্দা মেরুদণ্ড, জিদ্দা কোথাও গিয়ে করে গিয়েছিলেন বলে আজকে এই জিনিসপত্রগুলো আমরা আরও ভালো করে দেখতে পাচ্ছি, নাহলে হয়তো এই জিনিসটা দেখতে আমাদেরকে আরও সময় লেগে যেত, দেবদারটা হয়তো দেখতে পেতাম, বাকিদেরটা হয়তো দেখতে পেতাম না। কারণ ওই যে বললাম ইন্ডাস্ট্রিটা যদি ইনফ্রাস্ট্রাকচারটি নষ্ট হয়ে যায়, পুরোপুরি শেষ হয়ে যায়, কোনো টেকনিশিয়ান নেই বাংলায় যারা মেনস্ট্রিম ছবি বানাতে পারবে, বা একটা টিম তো লাগে সেটা নেই বাংলায়, তাহলে কিন্তু সম্ভব নয়,
তাহলে কিন্তু অসম্ভব বাংলায় মেন স্ট্রিম ছবি তৈরি করা। সেই টিমটাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু জিদ্দা, এটা কিন্তু আমার মনে হয়। তোমাদের কার কী মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।